আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, 44 জন হজযাত্রীর টাকা আত্মসাৎকারী এজেন্সির মালিক অবশেষে গ্রেপ্তার। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। 44 জন হজযাত্রীর টাকা আত্মসাৎ করার মূল হোতা তহিদুল আলম ভূঁইয়াকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার 14 আগস্ট সকালে। র‍্যাব 2 এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, 2023 সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সির মালিক তহিদুল আলম ভূঁইয়া তার ছেলে সাজুদুল ইসলাম ও শ্যালক মোহাম্মদ শফিকুল ইসলাম 44 জন হজযাত্রীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। হজে না পাঠিয়ে প্রায় 3 কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তিনি। হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেট সহ দেশের বিভিন্ন থানায় 5-এর অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে চাঞ্চল্যকর এ ঘটনার ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব 2 এর একটি দল র‍্যাব 9 এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে। র‍্যাব 2 এর এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার এই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান শিহাব করিম। আপডেটটি এই পর্যন্তই, আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।